হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেট দুজনদেরই একটা নতুন আপডেট এসেছে তোমাদের ফার্স্ট স্পট কাউন্সেলিং সম্পর্কিত। দেখো, ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড ব্রাঞ্চ ওয়াইজ মেরিট লিস্ট ফর ফার্স্ট স্পট অ্যাডমিশন থ্রু জেক্সপো, এবং ইনস্টিটিউট এবং ব্রাঞ্চ ওয়াইজ লিস্ট ফর ফার্স্ট স্পট অ্যাডমিশন থ্রু ভোকলেট। তো এখানে তোমরা ক্লিক টু অ্যাপ্লাই এবং ক্লিক টু চেক এইভাবে এই অপশনটাতে তোমরা ক্লিক করবে, এবং তোমরা যে যে কলেজ ইনস্টিটিউট বা কলেজ সিলেক্ট করেছিলে আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে কেউ ইলেকট্রিক্যাল সিলেক্ট করেছিলে, তো সেক্ষেত্রে এভাবে দিয়ে সার্চ করে দেখো। তো এখানে নাম চলে আসবে যে কারা কারা সিলেক্ট করেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জেক্সপো তোমাদের জেনারেল র্যাঙ্ক কি, তোমার মানে নেম অফ ক্যান্ডিডেট কার, এসসি কার জেনারেল, এভাবে এখানে দেখিয়ে দিয়েছি ইন্ডেক্স নাম্বার। সো এভাবে তোমরা সার্চ করলে দেখতে পাবে যে এই কলেজের যটা ভ্যাকেন্ট সিট ছিল সেই তার এগেনস্টে কতজন টোটাল ফিল আপ করেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল 28 জন ফিল আপ করেছে। তো এইভাবে তোমরা যে যে কলেজে দিয়েছ সেই সেই কলেজে এখানে ইনস্টিটিউট এবং ব্রাঞ্চ সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবে। এটা ভোকলেট এবং জেক্সপো দুজনের ক্ষেত্রেই এখানে কিন্তু দেখো দেখিয়ে দিচ্ছে যে কজন এই সিটের এগেনস্টে অ্যাপ্লাই করেছে। এটা হলো জেক্সপোর জন্য, অ্যান্ড যারা ভোকলেটের জন্য অ্যাপ্লাই করেছো তারাও সেম এভাবে তোমরা তোমাদের যে কলেজে তোমরা অ্যাপ্লাই করেছো সেই কলেজ এবং সেই ট্রেড দিয়ে এখানে সিলেক্ট করবে। সার্চ করলে তোমরা দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ কিছু দেখাচ্ছে না, তার মানে এই কলেজ এবং এই ইনস্টিটিউটটা কিন্তু কেউ সিলেক্ট করেনি। এবং এখানে যেটা লিখে দেওয়া আছে সেটা তোমরা দেখো, অ্যাডমিশন উইল বি মেড বেসড অন দ্য র্যাঙ্ক অফ ফার্স্ট স্পট কাউন্সিলিং মেনশনড হিয়ার ইন। অর্থাৎ এখানে তোমাদেরকে ফার্স্ট স্পট কাউন্সিলিং এ দেখো এখানে র্যাঙ্ক দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5 করে। এখানে আমি তোমরা দেখতে পাবে তুমি যে কলেজ এবং তুমি যে ইনস্টিটিউটে ব্রাঞ্চ সিলেক্ট করেছো সেটা সিলেক্ট করবে, করলেই দেখতে পাবে যে কতজন এখানে সিলেক্ট করেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এটা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হলো তোমাদের এই বাদিকেরটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্পট কাউন্সিলিং এর র্যাঙ্ক 1, 2, 3, 4 করে এভাবে দেওয়া আছে। তো এখানে যটা সিট আছে তোমাদের যে ফার্স্ট স্পট কাউন্সিলিং এর র্যাঙ্ক সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে। ওকে, ধরো জাস্ট কথার কথা বলছি, এখানে টোটাল 16 জন সিট ফিল আপ করেছে, এখানে ধরো 5টা সিট আছে, তো প্রথমের যে 5 জন আছে সেই 5 জনের হবে, কিন্তু এখানে এসসি ক্যান্ডিডেট আছে তো সেক্ষেত্রে এ কিন্তু জেনারেল হবে না, এসসির হবে। তো এইভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক গুলো একবার দেখে নাও, তোমরা মানে তোমরা অ্যাডমিশন পাবে কি পাবে না। আর যদি ধরো 4টে সিট আছে কিন্তু 5 জন তোমরা ফিল আপ করেছো, সেক্ষেত্রে 5 জনই জেনারেল, তো আমার মনে হয় তোমরা চলে যাবে। তার কারণ হচ্ছে কোনো কারণে যদি অন্য একটা ক্যান্ডিডেট না আসে তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন পেয়ে যাবে সেক্ষেত্রে।